আবার চলে এলাম নতুন একটা রান্না নিয়ে, ডিম আর চিংড়ি যুগলবন্দি। তোমরা দেখে নাও আমি কি করে রান্নাটা করেছি। তো দেখো, ডিম সিদ্ধ করতে দিয়েছি, আমি পোলট্রির ডিম নিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেশি ডিমের করতে পারো। আর নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব দেখে বুঝে নিতে হবে, একদম দেশি চিংড়ি। টেস্ট খুব ভালো হয়েছিল, কারণ চিংড়িটা অনেক সময় থাকে চিংড়ির টেস্ট হয়তো মানে ভালো না, কিন্তু এই চিংড়িটার টেস্টটা খুব ভালো ছিল। তো যাই হোক, দেখো ডিম আমি চারটে নিয়েছি। চারটে ডিমকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, যাতে ভেতরে কুসুমটা একেবারেই নরম না থাকে, একেবারে ফুল বয়েল যাকে বলে। তার সাথে আমি নিয়ে নিয়েছি নুন আর হলুদ। নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিলে বা ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয় আর কি। আমার ওইগুলো একটু মাখিয়ে রেখে দিয়ে তারপর আমি পেঁয়াজ কাটতে চলে গেছিলাম। তো বেশ আধ ঘন্টা ম্যারিনেশন ছিল। দেখো, তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো রসুন, রসুনটাকে কুচি করেছি, আর একটা বড় সাইজের টমেটো বাটা। আর এখানে নিয়েছি অনেক কটা জিনিস, যেমন 1 ইঞ্চি মতো আদা, 3টে শুকনো লঙ্কা, 1টা লবঙ্গ, 3টে তিনটে ছোট এলাচ, আর কিছুটা পরিমাণ একটুখানি দারচিনি আমি বেটে নিয়েছি আর কি। দারচিনিটাকে তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো, এটাকে সুন্দর করে বেটে নিতে হবে একটু জল দিয়ে। আর জিরে আর ধনে গুঁড়ো এই মিক্সির মধ্যে দিয়েই আমি ঘুরিয়ে দিয়েছি আর কি মিক্সিটা। তো আমি পেস্টটা এইভাবে তৈরি করেছি। দেখো, আমি যখনই কোনো মশলা করি তখনই আদা লঙ্কার সাথে, আদা লঙ্কার ধরো বাটি, তার সাথে একটু জিরে ধনে গুঁড়ো মিলিয়ে নিই। দেখো, চিংড়িটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি চিংড়িটা, তোমরা ইচ্ছা করলে মিক্সি ইউজ করতে পারো, কিন্তু আমি মিক্সি ইউজ করিনি, আমি চাকু দিয়ে চিংড়িটাকে কুচি কুচি করেছি আর কি, একটু হাফ পেস্ট মতো হয়েছে। নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না রান্নাটা। আর আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো দেখবে ছখানা ডিম দিয়েছি, তার একটাই কারণ, নিলাম চারটে হয়ে গেল ছটা, তার কারণ ফ্রিজে দুখানা ডিম ছিল, আমার পরে মনে হলো তো আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো, এবার ডিমগুলো আস্তে আস্তে আমি হালকা ভাজতে হবে, কারণ হালকা ভেজে এবার দেখো আমি কিরম করে কাট করছি। কাটিংটা একটু সাবধানে করতে হবে, ওই জন্য বলেছিলাম হালকা ভাজতে হবে। তো এইভাবে আমি ডিমের ভেতর থেকে কুসুমটা বার করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে সুন্দর, আরও সুন্দর করে কাটিং করতে পারো, যেমন ওপর দিক থেকেও কাটতে পারো, কিন্তু আমার এটা সুবিধা মনে হলো তো আমি এই সাইড থেকে নিয়েছি। দেখো, এই কুসুমগুলো বার করা আছে আর ডিমের খোলগুলো পড়ে আছে, মানে রাখা আছে। তো দেখো, ডিমের ভেতরে অল্প অল্প একটু কুসুম লেগে থাকলে কোনো ক্ষতি নেই, পুরো কুসুমটা আসতে হবে তার কোনো মানে নেই। এটা দেখো, আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তেল গরম করে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভাজছি আর কি। তবে খুব বেশি ভাজে না, সব মানে চেষ্টা করবে চিংড়ি মাছটাকে একটু কমই ভাজতে, কারণ শক্ত হয়ে গেলে চিংড়ি মাছে কিন্তু টেস্ট ভালো থাকে না। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ওর মধ্যে দিয়ে দিলাম কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি, আর সেই মশলাটা আদা বাটা, সেই মশলাটা একটুখানি টমেটো বাটা, এগুলো সমস্ত কিছু নিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি জিনিসটাকে কষাতে হবে। দেখবে যে একটুখানি কিছুক্ষণ করার পরে দেখবে জল কাটতে শুরু করেছে, মানে জল বেরোচ্ছে। তো জল বেরোলে হবে না, আর ওর মধ্যে দিয়ে দিলাম আমি সেই কুসুম, যেটা থালা আলাদা করে রেখেছিলাম গুঁড়ো করা কুসুমটা ডিমের, সেটা আমি অ্যাড করে দিলাম। তো যেটা বলছিলাম, জল কাটলে একেবারেই হবে না, একটু ড্রাই ড্রাই চাই আমার। দেখো, আমি যেহেতু একটু বেশি হলুদ খাই, তোমরা ইচ্ছা করে একটু কম হলুদ নিতে পারো, কিন্তু আমার হলুদটা ভালো লাগে আর কি, রান্নার মধ্যে একটু হলুদ বেশি দিয়ে রান্না করতে আমার ভালো লাগে। তো এইভাবে আমি জিনিসটাকে পুরো শুকনো শুকনো করে নিয়েছি, আর জিনিসটা শুকনো করার পর আমি এটা প্লেটে তুলে নিলাম, এবং অবশ্যই এটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে। এই যে জিনিসটা দেখছেন, এটা অস্বাভাবিক ভালো হয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। আমরা চামচ দিদি একটু একটু করে খেয়ে টেস্ট করেছিলাম, পুরটা সত্যি খুব সুন্দর হয়েছিল, যার জন্য রান্নাটা ভালো হয়েছে। তো সর্ষের তেল দিলাম, আর একটা কড়াইয়ে দেখো আমি গরম মশলা দিয়ে একটু ফোড়ন দিলাম। আমি কিন্তু জিরে টিরে কিচ্ছু ফোড়ন দিইনি, কারণ ওই যে জিরে ধনে গুঁড়ো আগেই রাখা ছিল ওখানে দিয়েছিল। দেখো, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করছি। আর ফ্রাই করার পরে দেখো হলুদ দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার চেষ্টা করো, যেহেতু আমি শুকনো লঙ্কা বেটেছি, সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব না। তো আমি শুকনো লঙ্কার সঙ্গে এরকমভাবে পুরো জিনিসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর কি। দিয়ে দিলাম টমেটো বাটা, টমেটো বাটার পর যে মশলাটা থাকবে সেটাও দিয়ে দিলাম, যেটা আদা বাটা, যে ওই মশলাটা অ্যাড করে দিলাম।
এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর কি। কষিয়ে নিলে কি হয় বলো তো, জিনিসটা আর কি ফ্লেভারটা খুব ভালো বেরোয়। অল্প একটু জল দেবো, কারণ আমি ডিম ডিমটাকে একটু ড্রাই ড্রাই করার চেষ্টা করব। এরপর এর মধ্যে আমি পুরটা ভরছি। এবার তোমরা হয়তো ভাবছো পুর ভরে দিয়ে ডিমের ঝোলে দিয়ে দেবো হয়ে যাবে, তা কিন্তু না। একটু ওইখানে কি বলবো, খুন্তিটাকে পাখির পালকের মতো চালাতে হয়। কিভাবে করতে হয় তাহলে তোমরা নিশ্চয়ই দেখো, কম মানে পুরো রেসিপিটা আমার দেখো, নাহলে বুঝতে পারবে না, এইগুলো ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে তো জিনিসটা রান্নাটা খারাপ হয়ে যাবে। তাই জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখো আমি আস্তে আস্তে ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একদম নাড়াচাড়া করব না, হ্যাঁ যতটা পারবো কম নাড়ার চেষ্টা করো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার ভেপার হয়ে যাওয়ার পর মানে অনেকখানি 5-10 মিনিট হয়ে যাওয়ার পর আমি উপরে ঝোলগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ডিম একটুও নাড়াচ্ছি না, তো ঝোল তো অল্প অল্প ছিল, আমি ইচ্ছা করেই ড্রাই করেছি, এটা একটু কষা কষায় ভালো লাগবে। তো দিয়ে আবার আমি কি করছি দেখো, দেখে নাও, যাতে আমি জিনিসটাকে সম্পূর্ণ অক্ষত থাকে সেটাই দেখছি। আবার ভেপারে দিয়ে দেবো আরও 5-10 মিনিট, 5-10 মিনিট একদম কম করে, আঁচটা কম করে দেওয়ার পর আমার এরকম জিনিসটা হবে। খুব ভালো লাগে বন্ধুরা, যদি তোমরা বাড়িতে করো সত্যি খেতে ভালো লাগে ডিমের কষা আর কি। কিন্তু ভেতরে চিংড়ি মাছ একটা মুখে পড়বে, সত্যি অপূর্ব হয়েছিল খেতে, আমি ভাবতে পারিনি যে এরকম হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিও।